বিজেপি নেতার বিরুদ্ধে উঠল ছোট ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ। তার বিরুদ্ধে থানাতে অভিযোগও দায়ের হয়েছে। ঘটনা পানিসাগরে। সেখানকার পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় বিজেপি নেতা নারায়ণ নাথ চৌধুরী, আক্রান্ত মহিলা এবং তার স্বামী জানিয়েছেন, অনেকদিন ধরেই তাদের উপর মানসিক অত্যাচার চালিয়ে আসছে এই নেতা। গত 20 মে সন্ধ্যায় তাদের বাড়িতে ঢোকে শাসক দলের নেতা। তখন মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে তার কাপড় চোপড় ছিঁড়ে দেয় বলে অভিযোগ। বিবস্ত্র অবস্থায় নিজেকে বাঁচাতে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো মতে ঘর থেকে বাইরে ছুটে আসেন ওই মহিলা। ওনার চিৎকার শুনে আশপাশ এলাকার লোকজন ছুটে আসেন। এলাকার লোকজনদের উপস্থিতির টের পেয়ে গা ঢাকা দেয় লম্পট শাসক দলের নেতা। পরিবারটি সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে 2 দিন পর পানিসাগর থানায় একটি শ্লীলতাহানির মামলা দাখিল করে। দায়ের করা এজাহারের প্রত্যাহিত নকল কপি মহকুমা পুলিশ আধিকারিক, স্থানীয় শাসক দলের বিধায়ক, স্থানীয় বিজেপি মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকেও দেওয়া হয়। কিন্তু ঘটনার পর আজ 4 দিন পার হয়ে গেলেও কোনো সদুত্তর মেলেনি কারো কাছ থেকে। আমার নাম সাবজেক্টটা, এটা আমার স্ত্রীরে গতকালকে ঠিক সন্ধ্যাবেলায় নারায়ণনাথ চৌধুরী নিজে এসে তার চেষ্টা করছে এবং কিছু কইরও গেছে, যেটা আমি বাসায় স্পষ্টভাবে কইতে পারতেছি না। বিগত 5 থেকে 6 বছর ধরে তাই নিয়ে এইভাবে চেষ্টা করতেছে, রোজ চেষ্টা করে আমার অন্তরালে তাই নিয়ে এবং করজোরে তাই নিয়ে ভাষণও দেয় যে মারতে পারি, তাইলে কি আমার মনের স্বাদ পূর্ণ হইব। তাই এভাবে ঘটনা ঘটিয়ে দিতেছে। ও বছর দেড়ে কোনো রকম ভালো গেছে, তারপর থেকে এই সুযোগ সুবিধা নিতেছে নারায়ণনাথ চৌধুরী। ছেলে সন্তান আছে, থাকা সত্ত্বেও উনার বউ কিন্তু তাইনের সঙ্গে দীর্ঘদিন ছিল না। বর্তমানে বছর 2 বছর থেকে উনি একটা কবজা করে তাইনের বউরে তাইনের সঙ্গে রাখছে। এমন অবস্থায় বিভিন্ন ধরনের দায় দরবার কইরা মাঝে মধ্যে উনার বউ চলে যায় ধর্মনগরে। মধ্যে দিয়ে একটা পার্টিশন আছে, টিনের বেড়া একটা পার্টিশন আছে, যেটা পানিসাগর থানার দীর্ঘদিন আগে এটা পার্টিশন করে দিয়ে আইছিল। উনি এইভাবে রোজ রোজ এইভাবে দায় দোয়া করে দিকা। আমরা এমনি দ্বারস্থ হইতেছি যাতে ওনার শাস্তি হয়। 5 থেকে 6 বছর ধরে এইসব কথা আছে হয়েছে। তানা অনেক বিষয় নিয়ে হয়েছে, কিন্তু তানা কোনো সাহায্য করে না। শেষ পর্যন্ত একবারই গিয়ে সেটা তার মধ্যে দিয়ে একটা বেড়া দিয়ে এসেছে। সবাইকে জানাইছে, কিন্তু কেউ তো আইনের বয়ে খাই এতেও সাক্ষী দিতে আসে না। সবাই বলে যে আইনের দ্বারস্থ, আইন সাহায্য করবে, কিন্তু আইনে কেউ দেখা যায় অনেক সময় মিলে না আইনকে সাহায্য করতে। হ্যাঁ, রাজনৈতিকভাবে তাইনের সাথে সবসময় সাক্ষর থাকে, বিস্তর থাকে, আমরা প্রায় শুনে দেখছি। গেছে কাউকে সন্ধ্যার সময়, তাই নিয়ে আমার স্বামী গরু আনতে গেছিল, তো অনেক সময় লাগে যেখানে গাছ টাছ কাটছে, তাই আস্তে আস্তে অনেক সন্ধ্যা মজে গেছে। সেই সময় আমার গাছও রাখছে, সেটা আমি যখন সন্ধ্যাবেলা ফিরতেছি আমি দেখছি তাই না, হাওয়াটা দেখতে আমি দৌড়ে গিয়ে গেছি, তো এটা লাগে দিতাম, তাই না টাক্কা দিয়ে তুলছে দিতে গেলে অনেক সবাই দখল করছে, পরে অনেক বাসন অবস্থা বিপরীত দিতে গেছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।